বিদেশ থেকে যারা আইবা তারা অবশ্যই 14 দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকবা। হোম কোয়ারেন্টাইন মানে একলা গুলি থাকবা, লগে হেউরে রাখবা না, আলাদা বাথরুম বাসনপত্র ব্যবহার করবা, বারে বারে জীবাণুনাশক দিয়া গো সাফ করবা, গোলো গোলো সাবান দিয়া ধুয়ো, আর হোমর মাঝে 20 সেকেন্ড বসিয়া পালা করি ফানি দি দইবা। অবশ্যই পাড়া থেকে বড় আইলে সব সময় হাত পাও পালা করি সাবন দি দইবা। হাসি হাসির সময় টিস্যু কাপড় আর নাই আতর বাঞ্জো নাখ মুখ ডাকিয়া রাখবা, কারণ দারে কাছে খার মাঝে কিতার মাঝে করোনা ভাইরাস আছে, এটা তো আমরা কেউ জানি না। যদি আপনার শ্বাসকষ্ট না থাকে কিন্তু জ্বর কাশি গলা বেদনা থাকে, তে আপনি বাড়িতেও থাকুকা, আর যেটা কইরাম এটা মানিয়া চলুকা, কত বয়স বাদে বাদে উম গরম পানি খাওকা, আর লগে মনোহরিয়া মাস্ক পরুকা, বাড়ির অন্য মানুষের থাকি আলাদা থাকুন, দিন কম করি 2 বার বত্রর তাপ মাপুন, তাপ কমানির লাগি প্যারাসিটামল খাইবা, সর্দি কাশির লাগি অবশ্যই অ্যান্টিহিস্টামিন খাইবা, আর দরকার মনে হলে ডাক্তারের পরামর্শ লইবা। সর্দি জ্বর কাশির লগে যদি শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যা থাকে তে খুব জলদি ডাক্তারের পরামর্শ লুকা। মনে রাখুন যে সকল সময় অন্যর কাছ থেকে অন্তত 3 ফুট দূরেই থাকবা, আর বুলিয়াও কুলাকুলি করবা না, হাত মিলাইবা না। এছাড়াও করোনা ভাইরাস থাকি বাঁচি থাকার লাগি গণ পরিবহন চলতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবা। প্রবাসী হল আইবার ব্যাপারে সরকার কড়াকড়ি করছই, তবে বর্তমানে যারা বিদেশ থাকি প্রবাসী ভাই বোন হল দেশ আইচ্ছই, আপনারা দয়া করিয়া ঘর থাকি বাড়াইবা না, নিজরে আলাদা করে রাখুকা, প্রয়োজনে আপনার পরিবার ও অন্যান্য যারা লগে উঠা বয়া করছই দয়া করি তারারেও আলাদা রাখুকা, এমনকি খেউ খাওয়ার বাড়ি বা কোনো জায়গা বেড়ানি যাইবা না, আর দয়া করিয়া সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ করা থাকি করিয়া তাহকা, এতে আমরা সকল বাড়া থাকব, নিজে বাঁচব দেশও বাঁচব। আক্রান্তর লাগি একটা জরুরি খবর হইল, প্রয়োজনে 1-6-2-6-3 বা 3-3-3 নম্বরে ফোন করিয়া বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নেওয়া, আর বিশেষ দরকারে IEDCR ও হটলাইন নম্বরও যোগাযোগ করুকা, নাম্বার গুণ হইরাম লেখিয়া রাখুকা, 01-9-3-3-3-2-2-2 আবার হইরাম 0-2, আর একটা নাম্বার লেখুকা 01-9-3-7-1-1-0-0-1-1, এরবার হইরাম 01-9-3-7-1-1-0-0-1-1, এবং স্বাস্থ্য বাতায়ন 1-6-2-6